নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, আর তারপর অল যেটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকবার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তো আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম, 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনই আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশন যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা বের করা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা, প্রথম যে পোস্টটা আছে টিসিএস গ্রেড টু, যার জন্য যেটা ভ্যাকেন্সি আছে সেটা 30টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। এক্ষেত্রে দুটা যে ভ্যাকেন্সি আছে সেটা রিজার্ভ থাকবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য, বাকি এসসির জন্য 5টি, এসটির জন্য 9টি, আর যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 16টি ভ্যাকেন্সি আছে। দু নম্বর যেটা পোস্ট আছে বন্ধুরা টিপিএসসি গ্রেড টু, যার জন্য টোটাল 10টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে উমেন যারা আছেন তাদের জন্য একটা ভ্যাকেন্সি থাকবে রিজার্ভ, বাকি জেনারেল যারা আছেন তাদের জন্য 6টা, এসটির জন্য 2টা, আর এসসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 2টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের ডিগ্রি কমপ্লিট হতে হবে। ডিজেবিলিটিতে যেটা দেওয়া হয়েছে বন্ধুরা, বাংলা, ইংলিশ অথবা ককবরক, এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকা চাই। এক্ষেত্রে এজ যেটা রাখা হয়েছে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর আছে বন্ধুরা, আর সেটা ক্যালকুলেট করা হবে 1/3/2020 উপর। বাকিটা বন্ধুরা এখানে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন আপনারা। সেন্টার যেটা থাকছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন, 5টা সেন্টার থাকবে বন্ধুরা, আগরতলা, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর আর উদয়পুর। এই 5টা সেন্টারের মধ্যে যে কোনো একটা সেন্টার আপনারা চুজ করতে পারেন। বাকি বন্ধুরা, অ্যাপ্লাইয়ের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 10/3/2020 থেকে শুরু করে 9/4/2020 ভিতরে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাইয়ের জন্য বন্ধুরা অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। বাকি নোটিফিকেশনটার লিঙ্ক আর সিলেবাসের জন্য যে লিঙ্ক থাকবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিলেকশন প্রসেস বন্ধুরা 3টা পার্টে হবে, প্রথমটা প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড মেইন এক্সাম, থার্ড পার্সোনালিটি টেস্ট হবে। তো এখানে আপনারা সেই মার্কসটা দেখে নিন। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে 200 মার্কের, তারপর 800 মার্কের মেইন এক্সাম হবে, পার্সোনালিটি টেস্ট যেটা হবে 100 মার্কের থাকবে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। বাকি বন্ধুরা, একটা ভ্যাকেন্সির জন্য পার্সোনালিটি টেস্টের যেটা হবে সেটা সেখানে 5 জন ক্যান্ডিডেটসকে ডাকা হবে, আর 2টা যদি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে এখানে 8 জন ক্যান্ডিডেটসকে ডাকা হবে, আর 3টা যদি ভ্যাকেন্সি থাকে বা তার থেকে বেশি যদি থাকে তবে এখানে 3 টাইমস বেশি ক্যান্ডিডেটসকে ডাকা হবে। তো বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম, এখানে অ্যাপ্লিকেশন যেটা ফিস থাকবে, যারা জেনারেল ক্যান্ডিডেটস থাকবেন তাদের জন্য 300 টাকা থাকছে। এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য 250 টাকা থাকবে। তো আজকের এই ইনফরমেশনটা আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম। যদি তারপরেও কোনো ধরনের আপনাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।